1971 সাল যুদ্ধের সময় চারদিকে গোলাগুলি আর স্বাধীনতা অর্জনের আশায় প্রাণপণ লড়াইয়ের প্রচণ্ড অস্থিরতার বৈরী পরিবেশ। এরই মধ্যে স্বনামধন্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার কোলে জন্ম নেন সুদর্শন এক শিশু। স্বাধীন বাংলায় বাঁচবে বলে শখ করে নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম রাখেন জয়। জন্মটা অস্থির সময়ে হলেও নানান কারণে ছোট্ট জয়ের জীবনের শৈশব কৈশোরের একটা বড় অংশই কেটেছে চরম অনিশ্চয়তায়। মাত্র 4 বছর বয়সেই নানা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সাজানো সংসারে ভাঙনও দেখতে হয়েছিল জয়কে। ঘাতক আর স্বাধীনতা বিরোধীদের বাধায় দীর্ঘদিন তার মা শেখ হাসিনা ফিরতে পারেননি দেশে। তাই বলে তো পড়াশোনা বেড়ে ওঠা থেমে থাকতে পারে না কিছুই। জীবনের প্রথমার্ধে চড়াই উৎরাই পেরোনো জয়ের লেখাপড়া শুরু হয় ভারতে। বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক পড়া শেষ করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস আর্লিংটনে তিনি সম্পন্ন করেন এমএসসি। জ্ঞানপিপাসু জয় আরও শিখতে চান। পরে তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তিনি ক্ষমতার পেছনে না ছুটে যোগ দেন আইটি পেশায়, কাজ শুরু করেন সিলিকন ভ্যালিতে। নানা আর বাবা মার মতো করে জয়ও ভাবতেন দেশের মানুষকে নিয়ে। তাই তো সুদূর পরবাসে থেকেও তিনি কাজ করেছেন দেশের জন্য। 2009 সালে মা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের কাজে সরাসরি নামেন সজীব ওয়াজেদ। মায়ের তথ্য প্রযুক্তি উপদেষ্টা পদে তাকে নিয়োগ দেয়া হয় নীতি প্রণয়নে। নিজের জ্ঞান, অভিজ্ঞতা আর প্রজ্ঞার মিশেলে তিনি দায়িত্ব নেয়ার খুব অল্প সময়ের মধ্যে দেশের প্রথম তথ্য প্রযুক্তি নীতিমালা প্রণয়ন করা হয়। দিনবদলের যে স্লোগান নিয়ে তার মায়ের দল নির্বাচনী ইশতেহার দিয়েছিল সেটির অন্যতম দিক ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার। আর তারপর থেকেই জয় নেপথ্য পরামর্শ আর নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার কাজে নামেন জোরে সোরেই। এখানে আমাদের উদ্দেশ্য দেশের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার। তথ্য প্রযুক্তি দিয়ে যে জীবনমানের পরিবর্তন তথা সরকারি সেবা প্রাপ্তি সহজ করা যায় সেই তত্ত্ব দেশের নীতি নির্ধারক এবং মানুষকে বোঝাতে পেরেছিলেন জয়। একের পর এক প্রকল্পের মাধ্যমে তার নেতৃত্বে বদলে যেতে থাকে পারিপার্শ্বিক বাস্তবতা। স্কুলে স্কুলে গড়ে তোলা হয় ডিজিটাল ল্যাব, ইউনিয়ন পর্যায়ে স্থাপিত হয় ডিজিটাল সেন্টার। যোগাযোগ সহ সেবা পাওয়া সব কিছুতেই যেন নীরব বিপ্লবের স্বাদ পেতে থাকল দেশবাসী। সবসময় দেশে না থাকলেও সময়ে সময়ে তিনি ফিরে এসেছেন মানুষের মাঝে, বুঝতে চেয়েছিলেন তাদের মনের কথা। তার স্বপ্নের কথাগুলোতেও উৎসাহ ব্যঞ্জনার চেষ্টা করতেন তরুণদের মাঝে। ট্রেনিং আমরা দেই, তাছাড়া আমাদের সরকারি সংস্থা। শুধু ডিজিটাল জীবন ব্যবস্থাপনায় নয়, প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনাতেই দেশে চালু হয় 24 ঘন্টার ইমার্জেন্সি সার্ভিস 999। যেখানেই এখন থেকে আপনার কোনো জরুরি ব্যবস্থা প্রয়োজন হলে আপনারা 999 সার্ভিসে কল দেবেন। রাত বিরাত, বন জঙ্গল, পাহাড় পর্বত যেখানেই হোক না কেন, বিপদে পড়লে মানুষের পাশে থাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ উদ্ধারকারী দলগুলো। এমন উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিতে চান জাতির পিতার দৌহিত্র একজন আইনজীবী। এ তো গেল তার উপদেষ্টা হিসেবে দিন বদলের গল্প। এর বাইরেও সজীব ওয়াজেদ বিভিন্ন সময়ে ব্যক্ত করেছেন তার চিন্তা, চেতনা ও দর্শন। টেলিভিশনে খোলামেলা সাক্ষাৎকারেও তিনি একাধিকবার বলেছেন হুমকি সাথে করে রাজনীতি করেন তিনি দেশের মানুষের জন্য। দৃঢ়তার সাথে অকপটে তিনি তুলে ধরেন নিজের সততার কথাও। আমার তো এখানে কোনো হাওয়া ভবন নয়, আমার এখানে একটা অফিস নেই, আমার একটা সেক্রেটারি নেই। আপনি একটি ব্যবসায়ী পাবেন না বাংলাদেশে যে বলবে যে আমি তার কাছে টাকা চেয়েছি। একটি ব্যবসায়ী, একটি কোম্পানি পাবেন না যে বলতে পারবে যে আমি কোনো টেন্ডারের সাথে জড়িত। আপনারা যদি তুলনা করে দেখেন যে বিএনপির আমলের যে পরিমাণ দুর্নীতি ছিল, বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছিল। আর একটি নামই বারবার আসতো, হাওয়া ভবন। আমরা না, আওয়ামী লীগ সরকার না, মার্কিন যুক্তরাষ্ট্রের FBI এসে সাক্ষী দিয়ে গেছে। তো এখানে তো অভিযোগ শুধু না, এখানে প্রমাণ এবং সাক্ষী দিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সংস্থা।
আরাফাত রহমান কুকুর টাকা পর্যন্ত পাওয়া গেছে সিঙ্গাপুরে, সেটা আমরা উদ্ধারও করে এনেছি। ঐতিহাসিক পরিবারে জন্ম নিয়েও জয়ের ভাবনায় কখনো শুধু শহরের মানুষ গুরুত্ব পায়নি। তিনি চেয়েছেন পুরো দেশে সুযোগ বা সুবিধার কোনো বিভাজন থাকবে না, বিশেষত তরুণদের নিয়েই তিনি পাল্টাতে চান দেশের ভবিষ্যৎ। জয় শীর্ষস্থানীয় পর্যায়ের ব্যক্তিত্ব হয়েও বারবার জানার চেষ্টা করেছেন দেশের তরুণদের চিন্তাভাবনা, আর সেজন্য গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর চেয়ারম্যান হিসেবে তিনি প্রায়ই কথা বলতেন তরুণদের সঙ্গে, ছড়িয়ে দিতেন বিশুদ্ধ দেশপ্রেমের চেতনা, জানাতেন স্বচ্ছতা নিয়ে আসতে হবে প্রযুক্তি খাতেও। শুধু চাকরির দিকে নজর দিবেন না, আমাদের অর্থনীতি বাড়ছে, উদ্যোক্তা হন, নিজের পায়ে দাঁড়ান, অন্য কারো উপর আপনার নির্ভরশীল হতে হবে না। মাত্র এক দশকে পশ্চাৎগামী একটি দেশকে ডিজিটাইজড করার কাজে জয় স্বীকৃতিও পেয়েছেন বিশ্ব দরবারে। 2016 সালে তিনি জাতিসংঘের তরফ থেকে অর্জন করেন বিশেষ অ্যাওয়ার্ড। মায়ের সাথে উপদেষ্টা হিসেবে তার ভাবনাও তুলে ধরেছেন বিশ্ব মঞ্চে। তার দূরদর্শিতায় অনেক দেশই এখন চেয়ে থাকে বাংলাদেশের দিকে। একজন জয় একজন নেতা, চেষ্টা এবং সততা থাকলে যে পরিবর্তন সম্ভব তা তিনি প্রমাণ করেছেন সক্ষমতার সাথে। প্রচার না করেও আড়ালে থেকে তিনি দেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন মাথা উঁচু করার প্রয়াসে। মধ্যমায়ের দেশ হবার আগেই বাংলাদেশকে তিনি পৌঁছে দিয়েছেন নিজস্ব স্যাটেলাইটের যুগে। নিজের জ্ঞান, গবেষণা, নিষ্ঠা ও পরিশ্রমে পিছিয়ে পড়া এই দেশ এখন প্রযুক্তির উৎকর্ষের সাথে তাল মিলিয়ে ছুটছে সমৃদ্ধির পানে। ডিজিটাল ব্যবস্থাপনায় এখন স্বচ্ছতা জবাবদিহিতার পাশাপাশি প্রতিষ্ঠা পেয়েছে নতুন অর্থনৈতিক ভিত্তি, যার সুফল এখন ভোগ করছেন আপামর মানুষ। এমনকি গেল দেড় বছরে করোনা মহামারীর সময়ে গৃহবন্দী আর বিচ্ছিন্নতার মধ্যেও থেমে যায়নি দেশ। ডিজিটাল প্রযুক্তিতে কেন্দ্র থেকে প্রান্তে চলছে সব কাজ। তার মতে সরকার কাজ করেছিল বলেই আজও সচল দেশের সব কর্মকাণ্ড। ডিজিটাল বাংলাদেশের অ্যাকশন প্ল্যান, তা বাস্তবায়ন, মিশন, ভিশন, রোডম্যাপ, এসবের মাধ্যমেই বাংলাদেশ এখন ইনফরমেশন সুপার হাইওয়ের পথে সদর পেয়ে গিয়ে চলছে। আর এসবের মাধ্যমেই ক্ষমতার কেন্দ্রে থেকে প্রবল চাপে তাপেও একজন নিরহংকারী তরুণ নেতা হিসেবে কোটি মানুষের মন জয় করেছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের সমান বয়সী এই স্বপ্নদ্রষ্টার আজ জন্মদিন। তাকে ঘিরেই নতুন দিনের স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ আরও এগিয়ে যাওয়ার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।